যে খবরের দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টের স্বস্তি নিশ্চিত প্রামাণিকের। যেরকমটা বলা হচ্ছে, কলকাতা হাইকোর্টে মামলার শুনানি না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিত প্রামাণিকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ঠিক কি জানানো হচ্ছে শীর্ষ আদালতের পক্ষ থেকে? দেখো, শীর্ষ আদালতের পক্ষ থেকে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আপাতত নিশ্চিত অধিকারীর রক্ষা কবচ বজায় থাকবে এবং তার যে রক্ষা কবচের আবেদন, সেই আবেদন কিন্তু মঞ্জুর করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডিনাটায় একটি সংঘর্ষের ঘটনায় যে এক ব্যক্তি বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয় এবং হত্যার অ্যাটেম্প টু মার্ডার এবং তার প্রেক্ষিতেই তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয় সেই অভিযোগে নন বেলেবল সেকশন অর্থাৎ জামিন নামঞ্জুর হওয়ার যে ধারা, সেই ধারা প্রয়োগ করা হয়। সেই মামলার প্রেক্ষিতে এই নিশ্চিত অধিকারীর বিরুদ্ধে একটি ওয়ারেন্ট জারি হয়। একেবারে ধন্যবাদ পীযূষ, কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। এই মুহূর্তে আমরা নজর রাখবো বিবেকানন্দের বাড়িতে, স্বামী বিবেকানন্দের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখতে পাচ্ছেন সেই ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই স্বামীজির বাড়িতে প্রবেশ করেছেন। আজ স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিবস এবং সেই উপলক্ষে শ্রদ্ধা জানাতে, স্বামীজিকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখাচ্ছি আপনাদের সেই ছবি, দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দের বাড়িতে প্রবেশ করছেন স্বামীজিকে শ্রদ্ধা জানাতে। স্বামীজির 161তম জন্মদিবসে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা, অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। আমরা জানি যে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বামীজির জন্মদিবস পালন হচ্ছে। আমরা সকালবেলা যে বেলুড় মঠে দেখেছিলাম সেখানে স্বামীজির জন্মদিবস পালন হতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শ্রদ্ধা জানাতে পৌঁছে গিয়েছেন স্বামীজির বাড়ি। আজ স্বামীজির 161তম জন্মদিবস, স্বামীজিকে শ্রদ্ধা জানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে উপস্থিত হয়েছেন।